ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কোরবানির স্পেশালে চাইনিজ ভেজিটেবল বিফ ফ্রাই। যারা চাইনিজ খেতে খুব পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা খুব ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে প্লিজ শেয়ার করবেন। এবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি চাইনিজ ভেজিটেবল বিফ ফ্রাই তৈরি করার উপকরণগুলো। গরুর মাংস লাগবে প্রায় 1 কাপ পরিমাণে। গরুর মাংসকে এরকম লম্বা করে কেটেছি, একটু পাতলা করে, অনেক বেশি আবার পাতলাও না। এর সাথে লাগবে গাজর 2 টেবিল চামচ পরিমাণে। গাজরকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। ক্যাপসিকামকে এভাবে কেটে নিয়েছি। সবুজ রঙের ক্যাপসিকাম লাগবে একই পরিমাণে। পেঁয়াজ লাগবে 2 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজকে কেটে ভাজগুলো এভাবে খুলে নিয়েছি। রসুন কুচি লাগবে 1 টেবিল চামচ পরিমাণে। টমেটো সস লাগবে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। কর্নফ্লাওয়ার লাগবে 1/2 টেবিল চামচ পরিমাণে। লাইট সয়া সস লাগবে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে। আর যদি ডার্ক সয়া সস থাকে তাহলে পরিমাণটা কম দিবেন। 1টা ডিমের অর্ধেকটা লাগবে। লেবু রস লাগবে 1 চা চামচ পরিমাণে। আদা বাটা লাগবে 1/2 চা চামচ পরিমাণে। গোলমরিচ গুঁড়ো লাগবে 1 চা চামচ পরিমাণে। এর সাথে পরিমাণ মতো তেল ও লবণ লাগবে। প্রথমে মাংসটা ম্যারিনেট করে রাখতে হবে, এর জন্য এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 1/2 টেবিল চামচ পরিমাণে। টমেটো সস দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1/2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিম অর্ধেকটা, যেটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেবো। 30 মিনিট পর এগুলোকে ভেজে নিতে হবে, তাই চুলা একটি প্যান বসিয়েছি। এরপর এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এতে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম থাকবে। মাংসগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে 10 মিনিটের মতো লাল করে ভেজে নিতে হবে। মাংসগুলো লাল লাল হয়ে গেলে তারপর এগুলোকে তুলে নিতে হবে। এবার অন্যদিকে আরেকটি প্যান বসিয়েছি সব কিছুকে একসাথে ভাজার জন্য। এবার এতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি। চুলা আঁচ হাই ফ্লেমে আছে। রসুন কুচি দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। টমেটো সস দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে। আবারও নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, এরপর দিয়ে দেবো লাল ক্যাপসিকাম। সবজিগুলো অনেক বেশি রান্না করতে হবে না, ভেতরটা সেদ্ধ হলেই হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে পরে সয়া সস দেওয়া হবে, তাই লবণের পরিমাণটা একটু সাবধানে দিতে হবে। এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে এরপর এতে গরুর মাংসগুলো দিয়ে দেবো। মাংস দেওয়ার পর 1 মিনিট এগুলোকে এবার ভাজতে হবে। 1 মিনিট পর এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে সয়া সস। এবার শেষে সব কিছুকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কাঁচামরিচও দিতে পারেন। 1 মিনিট এগুলোকে চুলায় রেখে তারপর এগুলোকে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেছে, এবার এগুলোকে আমি সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম সার্ভ করার সময় এতে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, এতে টেস্ট অনেক ভালো আসবে। এই চাইনিজ ডিশটা ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। কোরবানি ঈদের জন্য আরও অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আর ফিউচারে অনেকগুলো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।